হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওর বিষয়টি সম্পূর্ণ মেয়েদের জন্য ফ্রেন্ডস মেয়েরা মেয়েদের নখগুলো বড় করার জন্য অনেক কিছু ট্রাই করে থাকে বন্ধু বিয়ে বাড়ি কিংবা পার্টিতে যাওয়ার জন্য মেয়েরা তাদের নখে নেলপালিশ লাগিয়ে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে নিতে চায় কিন্তু তাদের নখ যদি ছোট হয় তাহলে তাদের এই সৌন্দর্যটা মলিন হয়ে যায় তাই কিভাবে দ্রুত আপনার নখ বাড়িয়ে নেবেন তা আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস আপনারা যদি এটি দিনের বেলা অথবা রাতের বেলা যে কোনো এক সময় করে নিতে পারেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার নখ বৃদ্ধি পেতে শুরু করবে ফ্রেন্ডস আমাদের নখ কেন বৃদ্ধি হয় না তা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ফ্রেন্ডস নখে যদি সঠিক পরিমাণে পুষ্টি গুণাগুণ না থাকে তাহলে কিন্তু এই নখ সহজে বাড়তে চায় না অথবা আপনি যদি আপনার নখগুলোকে পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু এই নখের সমস্যাটা থেকেই যায় তাই আমি আপনাদেরকে প্রথমেই বলবো এই লেবু নিয়ে আপনি আপনার নখে খুব ভালো করে ঘষতে থাকুন ফ্রেন্ডস এই লেবুর রসে এমন কিছু উপাদান থাকে যা খুব সহজেই আপনাদের নখ থেকে ধুলো বালি ময়লা কিংবা জীবাণুকে দূর করার জন্য অনেক বেশি উপকারী ফ্রেন্ডস আপনারা এই লেবু দিয়ে আপনাদের নখে ঠিক এইভাবে আলতোভাবে ঘষতে থাকুন ফ্রেন্ডস এই লেবুতে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি থাকে যা আপনাদের নখগুলোকে খুব সহজেই উজ্জ্বল এবং ঝকঝকে করে দেয় তাই আপনি এই লেবু নিয়ে আপনাদের নখে এক থেকে দেড় মিনিট পর্যন্ত ঠিক এইভাবে ঘষতে থাকুন ফ্রেন্ডস এটি কানি থেকে আপনাদের নখে পুরোটাই ভালোভাবে ঘষে নেবেন যেন নখের একটি অংশ বাদ না যায় ফ্রেন্ডস আপনারা এই লেবু দিয়ে আপনার নখগুলোকে ভালোভাবে ঘষে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ফ্রেন্ডস আপনি প্রথমবার ব্যবহারেই দেখবেন যে আপনার নখগুলো অনেক বেশি ঝকঝকে এবং চকচকে হয়ে গেছে ফ্রেন্ডস এবার চলুন তাহলে যাই দ্বিতীয় স্টেপে ফ্রেন্ডস এই টিপসটি আপনাদের নখের খাদ্য গুণাগুণ সঠিকভাবে করে দেবে ফ্রেন্ডস আপনি আপনার নখের খাদ্য গুণ কীভাবে ঠিক করে নেবেন তার জন্য একটি পেস্ট বা ক্রিম তৈরি করে নিতে হবে এবং এটি রাতের বেলা আপনাদের নখে লাগিয়ে রাখতে হবে ফ্রেন্ডস তার জন্য প্রথমেই আমাদের লাগবে হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার আপনারা বাজারে যে কোনো দোকানে গেলেই এই অ্যাপেল সাইডার ভিনিগার পেয়ে যাবেন ফ্রেন্ডস এরপর আমাদের যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল ফ্রেন্ডস প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে এই অ্যালোভেরা জেলে এটি যেমন আমাদের নখের জন্য উপকারী তেমনই আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই আপনি এখানে খুব ভালো মানের একটি অ্যালোভেরা জেল ব্যবহার করবেন তাই আমি বাজার থেকে কেনা পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি তো দর্শক আমি এখানে হাফসা চামুচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিলাম তো আমি এই অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে হাফসা চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম এবার এর মধ্যে যেটি নিতে হবে সেটি হচ্ছে অলিভ অয়েল ফ্রেন্ডস চুল এবং নখ বড় করতে এই অলিভ অয়েলের জুড়ি নেই অনেক আগে থেকেই তাই আপনি এখানে অ্যাপেল সাইডার ভিনিগারের সম পরিমাণ অলিভ অয়েল নিয়ে নিন তাই আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি হাফসা চামচের মতো এবার আমাকে আরেকটি একটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে প্যারাশুট নারিকেল তেল ফ্রেন্ডস আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি যেন আপনাদের নখগুলো শুধু বড়ই হবে না সাথে সাথে যেন অনেক বেশি চকচকে এবং অনেক সুন্দর দেখায় তাই এখানে আমি নারিকেল তেল খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি তো এই চারটি উপাদান এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই চারটিকে এমনভাবে মেশাতে হবে যেন একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটি যেন একটি ক্রিম বা পেস্টের মতো তৈরি হয়ে যায় ঠিক এরকম যখন একত্রে মিশে যাবে তখন আপনারা এটি ব্যবহার করবেন ফ্রেন্ডস এটি আপনারা কীভাবে তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার নখগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এই পেস্টটি আপনারা আপনাদের নখে ঠিক ঠিকইভাবে লাগিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনার নখে এই পেস্টটি ঠিক ঠিকইভাবে লাগিয়ে রাতের বেলা ঘুমিয়ে পড়ুন ফ্রেন্ডস আপনারা এমনভাবে এই উপাদানটি লাগাবেন যেন আপনাদের নখের গোড়া পর্যন্ত এটি চলে যায় এবং আপনি যদি আপনার নখগুলো ঠিক এইভাবে প্রতিদিন রাতে যত্ন নিতে পারেন এই উপাদানগুলো লাগিয়ে রাখতে পারেন এবং প্রতি রাতে ব্যবহার করলে বা সাত দিন ব্যবহার করলেই আপনার নখগুলো খুব বেশি লম্বা এবং অনেক সুন্দর হয়ে গেছে তো ফ্রেন্ডস এটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দর্শক এই ছিল আমাদের আজকের টিপস আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে